হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ঝিঙ্গে দিয়ে রুই মাছের রস কারি বানাবো। তার জন্য ঝিঙ্গেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। এখন আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আমি একসঙ্গে আমি এটা মেখে নিব। এখান দিয়েছে জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, আর পরিমাণ মতো নুন। এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে মেখে এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব ঝিঙ্গাটাকে। তো মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিট পরে এসে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল ছিল, মাছ ভাজা তেলটাই দিয়ে রান্নাটা করে নিব। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি কালো জিরে। ফোড়নটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। হেভি টেস্টি হওয়ার একদম শর্টকাটে মাছ, গরমের দিনে এই ধরনের মাছ খেতে খুব ভালো লাগে। একদম ইজি প্রসেসে বানানো আর খেতে অসাধারণ টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে এটা। তারপরে ফোড়নটা হয়ে গেছে, এখন আমি মাখানো ঝিঙ্গেটা দিয়ে দিলাম। ঝিঙ্গেটা দিয়ে আমি খুব ভালো করে আমি এখন নাড়াচাড়া করে দিব। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর কোনো মশলা দিব না, একসঙ্গে আমি মশলা মেখে দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। পাঁচ মিনিট পরে এসে আমি নাড়িয়ে দিব। খুব ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেব। তিন মিনিটের জন্য আবার ঢেকে দেব। আমি এটা ঢেকে ঢেকে বানাবো, তাহলে তাড়াতাড়ি ঝিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে সবজিগুলোকে। এখন আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশি দেবো না, এটা মাখামাখি বানাবো। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবার ঢেকে দিয়েছি আমি। ঢেকে গ্রেভিটাকে এবার ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছে মাছগুলো। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, হয়ে গেছে। আমি কিছু আর 5 মিনিটের মতো মাছটাকে হতে দিব, ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য। তারপরে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছে এখন ঢেকে দিচ্ছি আমি। তিন মিনিটের জন্য ঢেকে দিব।
ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে আমার মাছের রেসিপি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। ঢেকে রেখেছি 5 মিনিটের জন্য, তারপর সার্ভ করেছি ঝিঙ্গে দিয়ে রুই মাছের কারি। একদম ইজি প্রসেসে আর খেতে অসাধারণ টেস্টি হয়, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, 6-7 মিনিটের মধ্যে হয়ে যাবে মাছের রান্নাটা। আর এই মাছের রেসিপিটা গরম গরম ভাত ভাতের সঙ্গে বেশি ভালো লাগে, গন্ধরাজ লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে।